আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টাল থেকে আমরা কিভাবে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল আউটপুট দিতে পারি। গত প্রবলেমের মতোই, যার জন্য আমি আগেই এই ভ্যারিয়েবলগুলোর নাম চেঞ্জ করে ফেলেছিলাম, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। ধরো গতদিন আমরা ডেসিমেল ইনপুট নিয়েছিলাম, এখানে আমরা অক্টাল নিব এবং অক্টালের জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি এর পরিবর্তে পার্সেন্টেজ ও মানে অক্টাল নিয়েছি। এরপরে আমরা ডেসিমেলে দেখাতে চাচ্ছি, পার্সেন্টেজ ডি দিলে ডেসিমেলে দেখা যাবে, অক্টাল অক্টাল থেকে আমরা যদি হেক্সা দেখাতে চাই তাহলে পার্সেন্টেজ এক্স করলে আমরা হেক্সা দেখতে পারবো। লজিকটা একই, আমরা এই লাইনে ইনপুট নিয়েছি আর এখানে আউটপুটটা দেখিয়েছি। তো চলো আমরা তাহলে এটাকে একটু রান করি। হ্যাঁ, আমরা রান করলাম, এবার ইনপুট করছি একটা অক্টাল নাম্বার। দেখো আউটপুট দিয়েছে যে ডেসিমেলে 127, অ্যান্ড যদি এটা হেক্সাডেসিমেলে হয় তাহলে 75। তো এই জিনিসটা তোমরা আশা করি যে বাসায় প্র্যাকটিস করবে, খুবই সহজ প্রবলেম, এই জন্য খুব দ্রুত দেখাচ্ছি। আর যেহেতু পরপর ভিডিওগুলো করা হয়েছে, এই জন্য আমরা কোডটা একই দেখে জাস্ট ছোটোখাটো কিছু প্রবলেম, মানে যেমন এই যে ভ্যারিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং লজিকটা তোমাদেরকে বোঝাচ্ছি। আশা করব তোমরা বাসায় প্র্যাকটিস করছো সবাই। আর আমি মূলত এই ভিডিওগুলো কেন বানাচ্ছি, অনেক টিচাররা অনেক স্টুডেন্টরা আমাকে রিকোয়েস্ট করেছে, কারণ অনেকে আছে গ্রাম থেকে ক্লাস নাই এবং তারা প্রোগ্রামিংয়ের বিষয়গুলো অনেকেই প্র্যাকটিস কম করে, যার কারণে স্টুডেন্টরা খারাপ করছে। আর যেহেতু সবাই জানেন যে আমাদের বাংলাদেশে আইসিটির টিচার এখনও পর্যন্ত সব কলেজে নেই, অনেক অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররা ক্লাস নেয়, যেন তারা সহজে বুঝাইতে যেন পারে, এই জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। এবং অনেক টিচাররা আমার লেকচার দেখে এবং অনেক স্টুডেন্টরা আমার লেকচার দেখে, কিন্তু দুঃখজনক সবাই সাবস্ক্রাইব করে না এবং লাইক দেয় না, যার কারণে কম সংখ্যক মানুষের কাছে আমার লেকচারগুলো পৌঁছাচ্ছে। আশা করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে পরে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যেটা মানুষের জন্য হেল্পফুল এবং সে আমার চ্যানেলটাকে গ্রো করবে আর এবং আরও বেশি মানুষের উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।